প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব আরব বিশ্বের সেরা সুন্দরী পন্থরকতার বিষয়ে। ইউরোপিয়ান দেশগুলোর সাথে সাথে পাল্লা দিয়ে আরবিয়ান পন্থরকর আত্মগোপন করে গড়ে উঠছেন। মেয়া খালিফের মতো পন্থরকর জন্ম এই আরব বিশ্বে। চলুন তাহলে আজকের এই ভিডিওতে থাকা আরব বিশ্বের সেরা সুন্দরী পন্থরকদের বিষয়ে ভালো করে এবং বিস্তারিতভাবে আলোচনা করা যাক। এই আরব বিশ্বের পন্থরকদের মধ্যে সর্বপ্রথম আমি আলোচনা করব অন্যতম সুন্দরী আলিয়া জর্ডানের কথা। আলিয়া জর্ডান, যার জন্ম 1 নভেম্বর 1999 সালে জর্ডানে। সেই হিসেবে আলিয়ার বর্তমান বয়স মাত্র 24 বছর। আরব বিশ্বের অন্যতম একজন সেরা সুন্দরী তরুণ পন্থরকা, যিনি আত্মগোপন করে এই ভিডিওগুলি তৈরি করতেন। তবে 2019 সালে আমেরিকা থেকে খোলামেলা পাড়ি জমাচ্ছেন, যার অসংখ্য সেই নীল ভিডিওগুলি পড়েছে গুগলের সাইটগুলোতে। আপনি চাইলে সেগুলো অবশ্যই ভিজিট করতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনি যদি আরব বিশ্বের পন্থরকতার বিষয়ে ভালো করে এবং বিস্তারিতভাবে জানতে চান তবে ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। এমনই ভিডিওর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আদ্রে রোয়েল, যার জন্ম হয় 2 জানুয়ারি 1993 সালে লেবনানে। সেই হিসেবে তার বর্তমান বয়স মাত্র 30 বছর। আদ্রে রোয়েল নিজের দেশে নির্যাতনের শিকার হয়ে বিদেশি মাটি থেকে নীল জগতে স্থায়ীভাবে আসেন, যার অবলম্বন ভিডিও পড়েছে গুগলে সেই নীল সাইটগুলোতে। আপনি চাইলে সেগুলো অবশ্যই সার্চ করে ভিজিট করতে পারেন। মিয়া খালিফা, যার পরিচয় দেওয়াটা কোনো প্রয়োজন নেই। বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্র মিয়া খালিফার জন্য আরব বিশ্বে, যার জন্ম হয় 10 ফেব্রুয়ারি 1993 সালে লেবনানের বৈরুত শহরে। সেই হিসেবে মিয়ার বর্তমান বয়স মাত্র 30 বছর, যার বিশেষ 35, 39, 45। বিশ্বের অন্যতম একজন ইন্টারনেট সেলিব্রিটি মিয়া খালিফা কোন ধর্মকে অনুসরণ করে এটা হয়তো আজকের দিন অবধি কারো জানে নাই, তবে বর্তমান সময়ে পঞ্চ জগৎ থেকে পুরোপুরিভাবে অব্যাহতি নিয়েছেন। আপনি যদি মিয়া খালিফের বিষয়ে ভালো করে এবং বিস্তারিতভাবে জানতে চান তবে নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে বলবেন না। অ্যালেক্সা লরেন, যার জন্ম হয় 1998 সালে লেবনানে। আরব বিশ্বের অন্যতম একজন পন্থরকা, যার বয়স মাত্র 26 বছর এবং বিশেষ 34, 30, 40। অ্যালেক্সার অসংখ্য সেই ভিডিওগুলো পড়েছে গুগলের পাতায় পাতায়। আপনি চাইলে সেগুলো অবশ্যই সার্চ করে ভিজিট করতে পারেন। আয়েশা দামা, যার জন্ম হয় 10 ফেব্রুয়ারি 1997 সালে সিরিয়াতে। সেই অনুযায়ী আয়েশা দামার বর্তমান বয়স মাত্র 25 বছর। সিরিয়ার গৃহযুদ্ধের পর থেকে দেশ ত্যাগ করেছেন আয়েশা। পরবর্তী সময় অনৈতিক এই নীল জগতের সঙ্গে জড়িত হয়ে পড়ে, যার বিশেষ 35, 30, 40। আপনি যদি আয়েশা দামাকে অনুসরণ করতে চান তবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এই আরব বিশ্বের পন্থরকদের মধ্যে সর্বশেষে আলোচনা করা অন্যতম সেরা সুন্দরী ভায়োলেট মিন্সের কথা। ভায়োলেট মিন্স, যার জন্ম হয় মিশরের কায়রো শহরে। ভায়োলেট মিন্সের বর্তমান বয়স মাত্র 34 বছর, যার অগণন ভিডিও পড়ে রয়েছে গুগলের সেই নীল সাইটগুলোতে। আপনি যদি ভায়োলেট মিন্সকে অনুসরণ করতে চান তবে গুগলে সার্চ করে অবশ্যই ভিজিট করতে পারেন।